তৈবুর রহমান ভাইয়ের প্রশ্ন হইলো, স্বামীর সাথে স্ত্রীয়ে যদি খারাপ ব্যবহার করেতে বিয়া রইব? স্ত্রীয়ে স্বামীর লগে তৈবুর রহমান সাহ খারাপ ব্যবহার যদি করিলাইতে বিয়া তাহবই না না সস্ত তো বাদর হতা ইল্লা স্ত্রীয়ে স্বামীর লগে ব্যবহার কর্তা হাসি খুশির মাধ্যমে কত বেশি সব বাপ রে বাপ। হাসি খুশি করি মাথার সব যদি আধা দিন হওয়া যায় ফুড়াইতো না। ই বালা কোনো একটা বুড়াই যদি নিজের জীবন ওই যায়, কোনো একটা কথার তর্ক হয়ে গেছে, বিতর্ক হয়ে গেছে বা একজন মারিও দিছে বালা, এগুর ধৈর্য ধরার যে কত বেশি স্বভাব। এগুর প্রসঙ্গে আর একটা কথা আইছে, দেখুন স্বামী স্ত্রী স্বামী বহুত বড় জিনিস, স্বামী যার নারাজ তার এবার তো খাওয়াইতো না আটকে যাব গিয়া। স্বামী খুশি রাখিয়া সামান্য আমল যদিন করে, খালি ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে, স্বামীরে খুশি রাখিয়া জরুরি হামগুলা করিলে জন্নতি। তো মাত্র স্বামীরে নারাজ রাখিলে জন্নতি ওয়াটা মুশকিল আছে ভাই। এলে উস্তাদে মারা আর এক গভে গুয়াইছে প্রসঙ্গে দেখুই না বিখুই, আমরা ইমাম সাহেব একটা বাচ্চারে মারি দিলাম, মারার বাদে আমরা রাগ করিলাই, আমরা প্রায় সমাজওয়ালা চলে আর পাওয়া যায়। ইমাম সাহেব মাল্লা খানে আইয়া বিচার দেয় কমিটিত বা আরও নানান একটা শয়তানে ফায় চান্স দে অশোয়াস ইমাম সাহেবের দিয়ে আরও মুক্ত দিলে লাগাই দিল একটা বেজাল ইমাম সাহেব খাদাইত্য। শিক্ষককে মারলে কি পর্যন্ত সব হয় কত ফায়দা হয় যদি একজনে জানতো, তে আজকের যুগে শিক্ষকের গিয়া হইল অনেক ফাইজুন একটা ডান্ডা একটা হাত দিয়ে হইল অনেক যে হুজুর আমার এখানে মারুক আপনারে লাগে টেকা একশো দিমু আমার দুইটা বাড়ি মারুক ওলা হইল অনেক। আফসোস আজকের যুগের মানুষ এই বস্তুটা অনুধাবন করতে পারছে না, অনেক বাইয়ে পারছে না, কিছু মার কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এটা না জানিয়ে কাজিয়াটা করে। শিক্ষকর মারির কারণে যে ফজিলতার যে বরকত পাইব, জীবন পোহরই জীব, জীবন উদ্ঘাটন এই জীব শুদ্ধ হয়ে যাব। আর বহুত বড় বড় মানুষ হয়েছেন, বহুত বড় আকাবিরি নহলের মাঝে হওয়া যায়, শিক্ষকর মায়ের খাইয়া বহুত মানুষ বহুত বড় বড় নেতা হয়েছেন, বহুত বড় বড় আলিম হয়েছেন, বহুত বড় মহাদ্দিস হয়েছেন, বহুত বড় ডাক্তর হয়েছেন। শিক্ষকর দুয়াইগো আচরিত বস্তু, এখান জানি লাইলে মানুষে পয়সা দিয়া শিক্ষকের হাত দিয়া টেকা কয়টা দিয়া হইলে মানে যে আমার একটা মারো, কিন্তু আজকে আমরা একবারে উল্টা শিক্ষককে মারলে এনে বিদায় দিলে এবার চেষ্টা করি জি। একটা আমরার মধ্যে সমাজের মধ্যে ভুল ও একটা কথা রয়ে গেছে, শিক্ষককে মারাটা শিক্ষকর লাগিয়ে আবার মারাটা উচিত নয়, শিক্ষককে যতটুকু মারা যায় তাই মারতা না, এগু তার একটা মন্তব্য হইতে পারে। এর লাগে আমি খুঁয়ার শিক্ষকর লাগিয়ে আমরা প্রশিক্ষণ পদ্ধতির রুল আছে, শিক্ষককে মারতা না তাই মায়া মহব্বতর মাঝে দিয়ে ফড়াইতা। ফুরকান আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গিয়া, ইমাম সাহেবর লগে নমাজও আইয়া এক রাখাত ফাইছই না আর পরে ইমাম সাহেবর লগে সালাম ফিরাইলেইছেন, ই নমাজ হইব নি? জি ইমাম সাহেবর লগে এক রেখাত ছুটি গেছে ফুরকান আহমদ ভাই, এক রেখাত ছুটি গেছে সালামও ফিরাইলিছেন বলে ফিরানির লগে লগে যদি বুধবাইলেন লগে লগে উবাই দিতে উবাই নমাজ ফুড়িলে তা আপনার নমাজ হয়ে যাব, একটা রয়েছে ওটা ফুরা সালাম ফিরানির কারণে আপনার নমাজ নষ্ট হইতো না, খালি খেয়ার লগে যদি মাথুন না আর গফুরিন না লগে লগে উঠি যাইতে উঠি আছে একটা অফুরন্ত আছে আপনি ফুরা হয়ে লিতে ওলামা হলরে জিকাইবা দেখবা একবারে আসান সুরত। তো আমরাও তো জিকাই না করি ওটা জানতাম পারি না, সালাম ফিরাইছি অন্য গভ একটা করিলাম বা আসি দিলাম বা অন্য একটা ব্যাগে গো আছে টান মারি লইলাম, ও তো অন্য একটা হরকত করিয়া আসলে নমাজটা নষ্ট হয়ে যাব। এলাগি ওইটামিত মানে ওলা রইতা ওলা রাত যদি মনের তৎকাল লগে লগে যদি তৎক্ষণা ডুবাই যাই ঠিক আছে সুন্দর কোনো ফেস নাই নমাজের মধ্যে। সমরউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, সৌদি আরব থাকি মালিকর অর্ডার ছাড়া কোনো জিনিস খাবা যাইব নি, পরে দাবি উঠাইলে এলে গুণা হইব নি? সৌদি আরব মাশাআল্লাহ শুক্রিয়া, অত দূরই থাকি প্রশ্ন করছেন আপনি, খুব ভালো পাইছি। তো আপনি নিশ্চয় মেহনত করুন বা চাই সওয়ালটা কীটা আসিল, মালিকর বিনা অনুমতিত কোনো বস্তু খাইলাওয়া, এগুত কিছু তফসিল আছে, মালিকর অনুমতিত বিনা বস্তু একটা বস্তু খাইলাওয়া আপনার ইজাজত নাই, পরহেজগারির কথা নাই একটা, কিন্তু মালিক যদি ওলা হইয়া তখন যে আপনার খাওয়াটা সচরাচর তান ইজাজত দেওয়া আছে বা তাই খারাপ পাইতা নাই বা খারাপ পাইন না, ই মালিকও ধরনের মালিকরও কিছু কন্ডিশনের উপরে কথা আছে, যদি মালিকের খাওয়াটা আরও ভালো হইবা শুনলে মালিকের খাই এই নখরে খাই নিলে খুব বড়ো একটা কবিরা গুণা হইতো না, মালিকর যদি আলটিমেটলি ইজাজত থাকে, কিন্তু সচরাচরভাবে খাওয়ার অভ্যাস করিলে আবার তো বহুত বড়ো একটা খেয়ানত, মালিকর গেস্তা কি ইজাজত লইলিছুন এর বাদে ঠিক আছে তাই রফা দফা করি লইছুন তাই গুণাগার হইতো না, কিন্তু ইলা ইজাজত না লইয়া একদিন বইয়া খুঁই দেওয়া আমিও তো তা আমি মাঝে মাঝে হরটা খাইমু মাঝে মাঝে হরটা খাইমু আপনি খারাপ হইবানি বলি যে না খাইন জানি ও তো ইজাজত হয়ে গেল, সিয়ান মানুষে বেজান খাইতে হরব আবার যাইজো হইব সব হইব আর আগুয়া দিন এন খাইয়া বিহদ হব। আমিনুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল গিয়া, মুরগি জব করার সময় খোল্লা আগলি গেলে ই মুরগি হালাল হইব?
আমিনুল ইসলাম পাই মুরগি জব করিয়া খোল্লা আগলাই দেওয়াটা মকরু ওই গেলে আবার খাইতা পারবা খাওয়াত নিষেধাইতো নাই খাইতে পারবা কিন্তু জব করারও কিছুমান সুন্নতি তরিকা আছে সোয়াবর লাইনে দিইল না একটা এগুলো একটা বেদর তোলা খান হয়ে গেলো খোল্লা আগলাই দেওয়া এর লাগি মাথাটারে খেয়াল রাখিয়া জেলা সুন্নতি তরিকায় ওলামা হলরে জিকাইয়া ওলা জব করা শিকাটাও বহু সোয়াবর একটা খাম আমরা খালি ইমাম সাহেব গরু জব করো খালি ইমাম সাহেব অমুক জব করো মুরুখ জব করো হঠা জব করো হঠা জব করো এটা কঠিন আর যাব খালি ইয়ে জানোয়ার খালি একজাত নাই তো মুরুগ আস হ্যাঁ আর ওলা বহুত যতটা খাইবার জিনিস আছে এটা জিনিস হালাল করা যাব করা আমরা ইসলামের মধ্যে ইসলামের কথাটা হইয়ার এইটা জিনিস উচিত না সুন্নতি তরিকা আমরার তরিকা আছে লেভেল আছে ওলামা হলরে জিকে ওলা খাম করাটা উচিত শাহরুল আলম ভাইর প্রশ্ন হইল খবর জিয়ারত করিয়া ইমাম সাহেবে ঠেকা নিতে পারবেন শাহরুল আলম ভাই বড় আহাম সওয়াল করছেন খবর জিয়ারত করিয়া পয়সা দেওয়া যায় যাচ্ছেনি ইতা তো ওলামা আহলর মার্কেটও বহুত ধরনের মতভেদ আছে কই দিবা এক একজনে এক এক ধরনের তবে আমি সলিউশন দিতাম সাইয়ার শুনুন পয়সা একজনে আরও জনদে হাতিয়া দিতে পারে যাই যাচ্ছে যেসা সময় হাতিয়ার কোনো টাইম নেই যেসা সময় হাতিয়া দিতে পারে এর লাগি একজনে দেরায় যদি আপনারে হাতিয়া কয়েকটা দিলেছে ও কথা প্রসঙ্গে আমার ইয়াদ হয়ে গেছে অন্য একটা বুজুর্গ অন্য একজন বুজুর্গর কথা হজরত আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখিয়া গেছেন আপনি একটা তাবিজ উবালা খেবরে দিয়েছেন তাবিজ দেওয়ার বাদে তাইন টেখা বিশটা বা পঞ্চাশটা আতো আপনারে মুট মুট করে দিলেছেন হাত দিয়া আপনি ওলা হাত দিল ইলিতা লইয়া ফগেটো তুই দিতা কত দিয়েছেন গণার দরকার নাই গণলে দুইটা ক্ষতি একটা ক্ষতি হইলো বরকত কমে যায় আর একটা ক্ষতি হইলো তার সামনে দেখি লিলাই হয়তো কম দিছে মন কমজোর হইব বা বেশ দিছে বেশ খুশ হয়ে যাব বেশ খুশ হয়ে যাবে কুন্তা ফাইয়া বেশি খুশ হয়ে যাবো আর কুন্তা ফাইয়া কম ফাইয়া নারাজ হয়ে যাবে একটা হয়েছিলাম নিষেধ এর লাগি এই যত দিয়েছেন ওলা না দেখিয়া আর রাখি দিতা এগুলো হাত দিয়া খবর জিয়ারত করিয়া আপনি আইসেন হয়তো জিয়ারত করছেন একটা সোয়াবর খাম সোয়াবর খাম করছেন আইসেন হে বেটা একটা হাত দিয়া দিচ্ছে আপনি লোকা এটা এটার কী নিষেধ আছে কিন্তু যদি ওলা মনে করিলেন যে দেওয়াটা জরুরি দেনেওয়ালায় যদি মনে করিলে দেওয়াটা জরুরি লনেওয়ালায় যদি মনে করিলে জিয়ারত করবলাই লইছি তো বেলেগ মাছলা আইব এটা নিষেধ আইব কিন্তু অনু আমার হকতা কইতাম সেয়ার আমি সিয়ান মানুষে কিলা লওয়া লাগে লওয়া জানে লই লইব আর যেন সিয়ান নাই এই লওয়াও জানতা না তাইনো না যাইজ ফড়িয়া গিয়া গাড্ডাত ফড়িয়া বিপদ হবা এর লাগি ওইটা জিনিসও কিছু পরহেজ করা পরহেজগার এখন লইতো না লইতেও নাই আপনার কাছ থেকে পয়সা আর যে আমার মতো পরহেজগার নাই লইলি বউ এর লাগি তারা খারাপ পায় না যায় যইতো না এটা হাত দিয়া লইতো পারে হাত দিয়া যেসা সময় লইতে পারে কিন্তু এখানে নিয়ত করতো না যে আমি ও খামর কারণে লইছি ওলামা হলর কিতাব ওইটা নিষেধও আছে লওয়াটার কিন্তু নিষেধ নাই নাই আছে কিন্তু এই নিষেধটা অতটুকু আর কি নিয়তর লগে সম্পর্ক জি হুসাইন আহমদ ভাইয়ের প্রশ্ন হইল হারাম টেকা উপার্জন করিয়া জকাত দিলাইলে হালাল হয়ে যাইবনি জকাত দিলাইন একজন মানুষে হারাম লাইনে পয়সা আদায় করছেন বা পয়সা জমাইছেন গুটাইছেন সঞ্চয় করছেন টেকা আছে তান গেছে বহুত জমা তান জকাতর হিসাব করে দেখছেন জকাতর উপযুক্ত হয়ে গেছেন অতটা টেকা আছে কিন্তু মা টিকার নাই মা তো ইয়া থাকলো জকাত দিত যে তিজারতর মাল বা জেকটা গরু বৈশ উঠ সকলতারও জকাত আছে স্বর্ণ রূপা এগুর নির্দিষ্ট ওজন আছে কতখান হইলে দেওয়া লাগে ওলামা হলরে জিকে আমরা দিতাম সবে জকাত দিতাম আমরা অনেকে জানিও আজকাল জকাত দ্বারা হলে ওইটা আরও ভালো জানুন দেন কিন্তু যেগুর মূল গুলি হারাম এগুর আর আমি আর এবাদত কী তৈরি জকাত দিব একটা এবাদত এর যে আমি দিয়া কতটুকু আপনি নিজে চিন্তা করলে ভাইলি বা একটা আমি কিতা দিই আর এর লাগি ইকটার বেলেগ তরিকা আছে দিবার যদি খেউরিলা জমি গেছে টেখা সে টেখা সোয়াবর নিয়ত না করিয়া জকাতর নিয়ত না করিয়া এগুলো দিলেই তো পারে খয়রাত করলি তো কিন্তু এগুলি তার জকাত যদি জকাতর উপযুক্ত যদি হয়ে যায় তাকে তার মালিকানা সত্য জকাতর নেশাবর মালিক যদি হয়ে যায় তে জকাতা তাই করতো কিন্তু এইসব হারাম এগুলি করতো না হারাম এগু বাঁচাই হারাম তা কিন্তু এমনিও বাঁচিয়া থাকা জরুরি হারাম ফয়লা লইলেও কীতে লাগে লইতো না আসিলা হারাম পয়সাটা না লওয়া তো হুকুম আছে ইকান লইয়া বিহদ হড়ি গেছে এগুলো দিলেই তো এজন দে সোয়াবর বাইটা বা আর হাত নিজের হাত থাকি একটা হরাই দিত